আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ ব্যাপারী। ভিডিও করার জন্য যা যা দরকার তা আমরা জানি না, তারপরেও যতটুকু জানার ততটুকু করছি। এখন ভালো লাগার বিষয় আপনাদের কাছে মতামত, আপনাদের কাছে সব কিছু আপনাদের কাছে। তারপরও যেখানেই যে দেশেই যে যাবেন, সব কিছু জেনে শুনে বুঝে এবং সঠিকভাবে ভিসা চেক করে তারপরে যাবেন। এবং অনেক মানুষ প্রতারিত হচ্ছে বিদেশ যেয়ে, তাও আপনারা যাতে প্রতারিত না হন সেজন্য এই মেসেজটা আপনাদের সবার জন্য। আমাদের ভিডিও যদি সার্থক হয়, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিবেন। ঠিক আছে মাহবুব ভাই, কিছু বলা যাচ্ছে দেশবাসীর জন্য? কি বলবো, এই সেম কথাই, যারা বিদেশ যাবেন জেনে শুনে যাবেন, যাতে আপনার আগে কোনো প্রতারণার শিকার না হন। কারণ অনেক পয়সা টয়সা খরচ করে যাবেন, বিদেশে গিয়ে আরও ফেরাসানি বললে আবার দেশে ফিরতে অনেক পয়সা খরচ হয়, যাতে কোনো সমস্যা না করেন সকল দিকে খেয়াল রেখে বিদেশে যাবেন। আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ রাজু ভাই, কিছু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, তো আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে তিন ভাই নিয়ে আজকের যে ভিডিওটা, এটার মধ্যে মূল্যবান তিন চারটা মেসেজ আছে। এক নাম্বার হলো, যারা বিদেশে অনেক প্রতারণার শিকার হয় ওটা থেকে না হয়, এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং দ্বিতীয়ত, অনেক বন্ধু বান্ধবের একটা কোনো কিছু বাড়িতে বাংলাদেশে দিয়া এরপরে কোনো কিছু দাবি করার কারণে সে বন্ধু কী অবস্থা আছে, কত টাকা বেতন পাচ্ছে বা সংসার নিয়ে চলতে পারছে কি না, সেই বিষয়টা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে কী মেসেজটা দেওয়া আছে, আমরা দাবি করি যে কেন বন্ধুর সাথে কেন রাগারাগি করে বিদেশে একটা জিনিস না দিলে, এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবেন। এবং আরেকটা মেসেজ অবশ্যই বুঝতে পারবেন, যেন এই বিদেশি যারা বিদেশে আছে তারা কিন্তু অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করিয়া কিন্তু তারা উপার্জন করে, সেই উপার্জনের টাকাটা তাদের সংসার জন্য বিভিন্ন কিছুর জন্য তারা খরচ করে, সেই মেসেজটা অবশ্যই দেখতে পারেন। আরেকটা হলো বিষয় যে ভাষা না জানার কারণে কী কী ধরনের অত্যাচার শিকার হইতে হয়, অবশ্যই এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওটা কেমন হলো, যদি ভালো হয় তা আরও সুন্দর সুন্দর ভিডিও আরও বিদেশের ব্যাপার নিয়ে অনেক কিছু বলে ফিরে দেখানোর চেষ্টা করব। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন। রাজু ভাই নাকি বিদেশ যাইব? রাজু ভাই নাকি দেখা করার লেগে আইলাম, দেখি ঘরে আসিনি। রাজু ভাই ঘরে আসিনি ভাই? হ্যাঁ ভাই আসলাম। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো। আচ্ছা আপনি নাকি বিদেশ যাইবেন? বসেন। দাদা আপনি তাহলে কোনখানে যাইতেছেন? আলাই বাসাইলে কি অবস্থা, কিরকম সুযোগ সুবিধা আছে? কেউ যাবো মরিচা শুনছিলাম, মরিচার দেশ ভালো, অনেক নিয়মকানুন ভালো বা বাংলাদেশের মতন ছেম ছেম, বাংলাদেশের মতোই মানে সুবিধা ভালো আছে, হয়তো একটু বেতন কম হইতে পারে কিন্তু আপনি সব দিক দিয়ে ভালো। মানে আপনি এই মতে কি করেন, আপনি আমার বন্ধু মানুষ, আপনি কি বলেন? আমি ঠিক আছে, যদি ভালো মনে হয় আপনার, আপনার যদি ভালো লাগে তো যাবেন, তা আমার তরফ থেকে আপনার জন্য কিছু উপহার আছে নিতে হবে আপনার ভাই। আপনি আমার বন্ধু মানুষ, পানা যদি ইনশাল্লাহ আল্লাহ পাক নে, মানে আপনি যদি দেন তো আমার বাধ্য অবশ্যই দিতে হইব। ঠিক আছে, তারপরও আসে না ভালো মন্দ আসে না, আপনার সুযোগ সুবিধা কেমন হবে না হবে জানাইবেন, আমার লগে যোগাযোগ রাখবেন, আর আপনাকে আমি একটা জিনিস দিব ইনশাল্লাহ। কোন জায়গা থেকে আপনি, কোন অফিস থেকে যাইতেছেন? আমি যাইতেছি মালিবাগ থেকে, নুর ইসলাম ভাইয়ের মাধ্যমে। সে একটু সৎ লোক, খুব ভালো, এবং সে একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত, তার মাধ্যমে যেতেছি। আচ্ছা, তো মুসলিম ভাই যারা কি সরকারি লাইসেন্স প্রাপ্ত না, বাংলাদেশে এজেন্ট না? জি জি। ইনশাআল্লাহ আমলে দোয়া করবেন, আর আমি দুই তিন দিনের মধ্যে যাব। তাহলে আমি ফ্লাইটে ডেট দিছে? হ্যাঁ ডেট দিছে, সব হয়েছে, এই দুই দিন পর আপনি আপনাকে জানাবো। আচ্ছা, আমাদের অবশ্যই দেখা করবেন। ওকে ইনশাআল্লাহ। বিদেশ যাবো গা, মরিচার দেশে যাবো। আল্লাহ তুমি আমাকে সুস্থ এবং হেফাজতে রাখো, পিতা মাতা ছেলে মেয়ে সবাইকে হেফাজতে রাখো ইনশাল্লাহ। রাজু ভাই বেরিয়ে যাচ্ছেন নাকি? আপনার জন্য দুটো উপহার দিলাম ভাই, দিতে পারলাম না, যাক একটুক পার্টি দিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু মানুষ দিচ্ছেন ইনশাআল্লাহ। সবকিছু ভাই, ইসু ভাই আপনি আমার
রাজু ভাই যাইতেছেন, আমি তো কিছু দিতে পারলাম না তেমন, আমার লইয়া একটা মোবাইল দিয়েন ভাই, বিদেশি মোবাইলের অনেক শখ, সবাই চালায় দেখি, আমার একটা বিদেশি মোবাইলের আশা। আপনি তো আমার বন্ধু মানুষ, বিদেশ যাইতেছেন, আপনি যদি আমার একটু আশা একটা মোবাইল আমার লইয়া পারলে পাঠায় না? ঠিক আছে ভাই, আপনি আমাদের দোয়া করবেন। আচ্ছা, একটা মোবাইল তো ভাই, ইনশাল্লাহ আপনার একটা মোবাইল আমি অবশ্যই নিয়ে আসবো। আচ্ছা, আমাদের দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ দোয়া করবো, সব সময় আপনার জন্য শুভকামনা থাকবে। আমি দোয়া করবো না ভাই, আমি আপনার জন্য দোয়া করবো না, তার জন্য করবো। ঠিক আছে ভাই, আল্লাহ বিদেশ ভাই, আয়সা পড়ছি ভাই, আয়সা পড়ছি বিদেশ, খুব ভালো সুন্দর দেশ। এই অফিস, এই অফিস, এই এই অফিসে চাকরি করি, এটা হ্যাঁ অনেক সুন্দর দেশ, পুরো ভারতবর্ষের মতোই। এসব ভাই একটু ফোন করি, আমার বন্ধুর কাছে একটু ফোন করি। এসব ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি আয়সা পড়ছি, সুন্দরভাবে আসছি, খুব ভালো আছি। এই যে অফিস, সুন্দর অফিস, খুব ভালো, ইনশাল্লাহ আমলে দোয়া করবেন ভাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার লেগে মোবাইল ওইসব পাঠাইয়ান, আর আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ ফোন দিয়েন। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। রাজু ভাইয়ের একটু ফোন দিয়ে আলি, রাজু ভাইয়ের তো ফোন দিয়ে কথাটা তো হয় না, কি অবস্থা ফোনটা দিই। হ্যাঁ ঠিক আছে, হ্যালো, হ্যাঁ রাজু ভাই কেমন আছেন, আপনি কি অবস্থা আপনার ভাই? ওয়ালাইকুম আসসালাম বিশ্ব ভাই। হ্যাঁ ভাই ভালো আছে, সুস্থ আছে ভাই, সবই ঠিক আছে ভাই। বিদেশ গেলেন, খোঁজখবর কেমন, খোঁজখবর লইলেন না, আর অনেক কি অবস্থা, আমার মোবাইলের খবর কি ভাই, আমার মোবাইল দিবেন না? আপনি মোবাইলের কথা কইছিলেন ভাই, অনেক সমস্যায় আছি ভাই, ওই যে অনেক টাকা ঋণমিন করে আছি ভাই, তো সংসারে খুব অভাব অনুটন, মোবাইলে তো ভাই এই মুহূর্তে দিতে পারছিস না ভাই, আপনি দয়া করে রাগ করেন না, তো ইনশাল্লাহ কোনো এক সময় যদি হাতে টাকা পয়সা হয় মোবাইল আমি দিব না। এত কষ্ট করে আমি আপনার লইয়া গেলাম, আশা করলাম, আমি আশাটাই ভেঙে দিলেন, আপনি একটা মোবাইল গিয়া আপনি বন্ধুত্ব সম্ভব করে নষ্ট করে দিতেছেন কি মিয়া? হ্যাঁ ভাই, আসলে ভাই আপনি রাগারাগি করতেছেন কি, আসলে ভাই আপনার বিদেশের যে কি কষ্টটা বুঝাইতে পারবো না, আসলে কয় টাকা বেতন ভাই, এটা দিনে সংসার ভাই চলার পাই না ভাই, কেন রাগারাগি করতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, একটু সময় দিন, আমি চেষ্টা করি দেওয়ার লেগে। একটা মোবাইল কয় টাকা দাম, আমি বিদেশে দেখা দিই মোবাইল কয়টা পাঠান লাগবো আপনি, মানে কয়টা লাগবো মোবাইল, আমি বড় দেশে যাইতে আছি, বড় দেশে সৌদি আরব দাম, সৌদি আরব যায় আপনি চারটা মোবাইল পাঠাবো আপনার লেগে আমি। ঠিক আছে দেখবো, মানে ধর যাক। বিদেশে এলাম, 4 লাখ টাকা খরচ করিয়া, 8 ঘন্টা ডিউটি করিয়া, 18 ঘন্টা ডিউটি, এত ডিউটি করে এত পরিশ্রম, এত কষ্টের কাম, আল্লাহ রে ভাই বিদেশে কত কষ্টের। এই কষ্টের ডিউটি, মুরগির দেশ, ডিউটি ভাই,
राजू भाई विदेश गेसे मरीशा जाए तो कत कम टाइम चार लाख खर्च कर सऊदी आरब एम दी भाई ऋण ही शोध करते যেই টাকা বেতন ভাই টাকা দিয়া তাহলে তো বড় গলায় কইছি চারটা মোবাইল ফাটা মানুষ লিখা ভাই এখন তো আমি নিজের থেকে নিজেই মোবাইল কিনছি কেমনে লাগে মোবাইল ফাটাম কেমনে আর নি চলুন যে 15-20 হাজার টাকা বেতন পাই এই দেশে ভাই ভাই কিন্তু কিছু করেন না ভাই এদেশে অনেক পরিশ্রম কিন্তু টাকা কম ভাই টাকা আমরা পাইতাছি না টাকা আমরা ঠিকই কামাই কিন্তু খায় আমরা না ভাই কিছু করেন না ভাই টাকা আমাকে দেয়া গেছে বাংলাদেশ 70-80 হাজার টাকা পাইলেও আমাকে টাকা অন্যজন দেখায় লাগতেছে ভাই আমরা কষ্ট করে যেতেছি কিন্তু টাকা পাই মাত্র অল্প টাকা ঠিক আছে ভাই এদের ভাষাটা সব বুঝেন আপনি না ভাই ভাষা তো বুঝিনা ও ভাই ভাষা কথা কইছেন এই ভাই একটা লোক ভাষা জানে না এজন্য কি মাইরটা যে মারলো ভাই কফিল এই ভাষা জানে না দেখা ভাই ভাষা সব দেশের ভাষা তো সবাই জানে না ভাই এই শিখতে সময় তো লাগে সময়ের অভাব এই বেটা আইছে নতুন শিখবো শিখার পরে সিনা বলতে পারবো কিন্তু ভাই কি মাইরটা যে মারলো ভাই আমার এত মায়া লাগছে ভাই মন চাইছে জাস্ট দিও নি যাই না কিন্তু কিছু করার নাই অনেক টাকা খরচ করে আইছি থাকতে হইবো ভাই আমরা থাকতে আছি এই কষ্ট কষ্ট করে কয়দিন থাকতে পারি कम टेकाय भालो बेतन कार आपना मोटामुटी बेतन पाइबेन आर आपनार देखा गेछे कि थाका खावा सुविधाओ भालो एवं कि मन करेन ओई देशेर देशटाओ अनेक सुंदर तो गेलाम ना भाई आइलाम सऊदी आरब এখানে তো শান্তি নাই ভাই উদ্দেশ্যে যদি যাইতাম আরে এখন রাজু ভাই ব্লগ ভিডিও করে কত সুন্দর সুন্দর ভিডিও দেখি কোনো তো কত সুন্দর সুন্দর জায়গা দেখি এর ভিডিওগুলো খুবই ভালো লাগে কিন্তু গেলাম না এখন বসতে আছি কী অবস্থা মরিশার দেশে অনেক সুন্দর আসলে কিন্তু বেতন একটু কম বেতন কম পাইলেও টাকাও তো কম লাগে এখন 4 লাখ টাকা লাগে ওখানে তো 4 লাখ টাকা লাগে না ওখানে 1 লাখ টাকার আগেই সব কিছু সব কমপ্লিট হয়ে যায় তো সুন্দরভাবে যাওয়া যায় সুন্দরভাবে সব কিছু কোম্পানিও ভালোভাবে খাওয়া থাকা দেয় সুযোগ সুবিধা আর এনে রাইন্দা বাইরা খায়া টায়া এই সময়ই পাই না ঘুমানের সময় পাই না 17-18 ঘন্টা ডিউটি করে 15-16 হাজার 20 হাজার টাকা আইস বেতন থাকে এইবার কিছু করার নাই ওই দেশে দেয়া গেছে টুকটাক ডিউটিও কম টাকাও মোটামুটি খারাপ না এই দেশে কি ভালো এরকম দেখতে আছি সন্তাস যাক দেখি কি হয় খোলা বর্ষা এখানে আসে আমি থাকতে থাকি Thank you.